এসব হচ্ছেটা কি? আস্তে, ওই দেখো টমি জি হেড গিয়ারটা পড়েছে, সেটাই ক্যামেরা লাগানো আছে, আর সেটা আমাদের এলিয়েন্সদের সব রহস্য ফাঁস করে দেবে। আরে টমি, দাঁড়া বাবা। তার মানে ওই স্পাই ক্যামেরায় এলিয়েন্সদের এলিয়েন্সদের মতোই লাগবে? করেক্ট, আর স্পাই ক্যাম থেকে আমাদের বাঁচাবে মম। কিন্তু কি করে? সেভাবেই যেভাবে তোমার হেডফোনটা জল দিয়ে খারাপ হয়েছে, ঠিক সেভাবেই স্পাই ক্যামটাকে জল দিয়ে খারাপ করতে হবে। কিন্তু কি করে? এবার মম দেখাবে জাদু, যখন করবে ওই কালো মেঘের উপর কাবু। গুড আইডিয়া অভিমন্যু। ওকে মম, তাহলে শুরু হয়ে যাও। আজকে তো কোনো না কোনো এলিয়েন অবশ্যই দেখতে পাবো এই গ্যাজেট দিয়ে। আরে টমি, এদিকে যাব, ওদিকে নয়। এই মেঘগুলো হঠাৎ করে এমন ভাবে চলে এলো যেন কোনো এলিয়েন স্পেসশিপ। আরে আরে টমি, আসতে, মেঘ তো ঘুরেইছে, তার বৃষ্টি কখন হবে? এই কাজটা আমার উপরে ছেড়ে দাও। অসময়ে এরকম বৃষ্টি, নিশ্চয়ই এটা এলিয়েনদেরই চাল। এই দিনটার জন্যই তো আমি এটাকে ওয়াটার প্রুফ বানিয়েছি, যাতে করে এলিয়েন আমার পরিশ্রমে জল না ঢালতে পারে। ও, বৃষ্টি করিও তো কোনো লাভ হলো না। ওরে বাবা, বৃষ্টি হঠাৎ উধাও, গন্ডগোল তো কিছু একটা আছেই। এই আইডিয়াটা ফ্লপ হয়ে গেল। আমার এই স্পাই ক্যাম্পটার জন্য আর কি। স্পাই ক্যাম্প? চলো টমি, অমন রাগ করে না। একটা বিপদ যেতে না যেতেই আরেকটা চলে আসে। ফোনটা আমাকে দাও তাড়াতাড়ি। এই নাও। আমার শোন না টমি, আমায় দেখেই খাবার খেতে শুরু করে দিয়েছে। আরে, কিন্তু আমার টমির চোখেই সানগ্লাস কোত্থেকে এলো? আন্টি, টমিকে সানগ্লাস আমি পরিয়েছি, ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, তা তো লাগছে। আচ্ছা, তুমি আমার আর একটা কাজ করে দাও। আবার কি কাজ? বলুন আন্টি, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আমার টমি খাবার খাওয়ার সময় বেলি রাব করে দিলে খুব খুশি হয়, ওর টামিটা একটু রাব করে দাও প্লিজ। টমিকে আদর করার কথা শুনেই আমার নিজের কেমন সুরসুরি লাগছে। কিন্তু করতে তো হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি আদর। অভিমন্যু, তুমি তো টমিকে এমন ভাবে মেলিরাক করছো যেন তোমার প্রথমবার এটা। আরে, প্রত্যেকবার যেমন ভালোবেসে করো সেইভাবে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি বাঘের মুখে হাত দেওয়ার মানেটা কি। খুব ভালো, এই না হলে অভিমন্যু চলো, বাই বাই ফর নাও। ঝামেলা শেষ হয়েছে বাবা। বাঁচনি, এসেছো, এবার কি করি? টমি তো নবীনকে দেখে ফেললো। এখন শুধু একটাই উপায় আছে, আমাদের ওই ডিভাইস থেকে চিপটাকে বের করতে হবে। যদি আমরা মিস্টার ঘোটালাকে টমির থেকে কিছুক্ষণ দূরে রাখি, তাহলে ওই ডিভাইসটাও বের করে নিতে পারবো, তাই না? আইডিয়া। আরে বাবা থাম, টমি। আঙ্কেল, আঙ্কেল। ওরে বাবা। মিস্টার ঘোটালা, আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। কুকি কুকি কুকি, তুমি তো এমন ভাবে প্যানিক করছো যেন তুমি কোনো এলিয়েন থেকে ফেলেছো। কি মানে বলতে চাইছি? আপনি শুধু আমাদের সাথে চলুন। আরে টমি, তোমার ইয়ে করা হলে চলো এবার। টমিকে আমি ওয়াক করিয়ে নেব, ডগস আমার সাথে সব সময় ফ্রেন্ডলি থাকে। দেখুন না, ও আমার উপর রেগে আছে, কারণ আজ সকালে ওর সাথে আমি দেখা করিনি।
চলো এবার আমি তোমাকে একটুখানি ওয়াক করিয়ে নিই। টমির সাথে থাকলে ওর ডিভাইসের সমস্ত প্রুফ রেকর্ড হয়ে যাবে। তারপর আমি একবার ওগুলো হাতে পেলে সবার সামনে প্রমাণ করে দেব যে এলিয়েন সত্যি আছে। আছে ধরে 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 চলো। চলুন আঙ্কেল এইদিকে। এই নাও বিস্কিট খাও আর চুপ হয়ে যাও। এখানে কোথায় এলিয়ান? কোথায় শুনি? এলিয়ান নয়, এলিয়ান আসার চিহ্ন মিস্টার ঘোটালা, এই দেখুন। আমার সাথে থাকতে থাকতে তুমিও চতুর্দিকে শুধু এলিয়ান দেখছো। চলো টমি, মিস্টার ঘোটালা তো টমিকে একাই ছাড়ছে না। বাবা, সময় এসে গেছে মিস্টার ঘোটালা আর ওনার প্ল্যানকে ফ্রিজ করার। ঠিক বলেছো অভিমন্যু, আজকে তো টমির চোখেই পড়বে নতুন খবর। কাম অন বাবা, তাড়াতাড়ি হাত বাড়াও আর ঘোটালা আঙ্কেলকে স্ট্যাচু বানিয়ে দাও। আরে টমি, এলিয়েন দেখতে বলেছি, অকারণে ডাকতে নয়। এবার কি করব অভিমন্যু? এবার আরিয়ার মুখ চালানোর সময় চলে এসেছে। হ্যালো মিস্টার ঘোটালা, আমি এলিয়েন বলছি, যার খোঁজ তুমি এত বছর ধরে করছিলে। কিন্তু কি করে বিশ্বাস করবো যে তুমি সত্যি এলিয়েন? সামনে এসো আমার। তোমার প্ল্যানেটে আমরা সামনে না পিছনে আসি। পিছনে? আচ্ছা তাহলে পেছনে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, আমিও কোনো কাঁচা খেলোয়াড় নই, তোমাদের মতো এলিয়েন ধরা আমার বাহাতের কাজ। তুমি যেখানেই থাকো ঠিক আমি খুঁজে বের করবো এই এলিয়েন। আমার সাথে আমার হাইড অ্যান্ড সিক খেলছে না তো? হ্যাঁ, সকাল সকাল আমাকেই খুঁজে পেয়েছে বোকা বানানোর জন্য। চলো টমি, তোমার কোনো কাজ নেই, শুধু দেখেই যাও। আরিয়া, তুমি ঠিক আছো? ওরে বাবা, এই টমি তো সাংঘাতিক কুকুর। কত উঁচুতে ছিলাম, তাও টমির সঙ্গে কিছুতেই লড়তে পারলাম।